নমস্কার, আমি কণিকা। আমার আরও একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই দুটো হচ্ছে কালকে বিকেলে ধুয়ে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে। আর সকালবেলা এখন যেহেতু রৌদ্র উঠেছে, তো ভাবলাম এখন এই দুটো বাইরে দিয়ে দিই, শুকিয়ে যাবে। তো সকাল সকাল আজকে খাবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা দিয়ে আর হচ্ছে রুটি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি রান্নার জোগাড় করতে, কারণ তোমাদের দাদাভাই সকালে গেছিলো বাজারে আর একটু মাংস নিয়ে আসছিলো, আর এখন সেটা রান্না হবে। এমনি সব রান্নার গুছিয়ে নিয়েছি আর এখন রান্নাও শুরু করে দিয়েছি। রান্না হচ্ছে, আর তোমরা দেখে নাও কী কী রান্না হচ্ছে। শাপলা হচ্ছে, মাছ দিয়ে শাপলার তরকারি রান্না করবো, আর এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো আমি আগে কখনো শাপলার তরকারি রান্না করিও নি আর তরকারিটা খাইও নি। শাপলা ভাজা খেয়েছি কিন্তু তরকারি কখনো খাইনি। তো চলো আজকে সেই শাপলার তরকারি হবে আর মাংস। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংস তো রান্না প্রায় হয়েই গেল, আর পাশে ছোট কড়াইয়ে দিয়েছি হচ্ছে শাপলা। তো মাছ দিয়ে শাপলাটা রান্না করছি, এই যে মা যেভাবে বলে দিয়েছে ওইভাবে করেছি, কিন্তু ঝোলটা যে পরে দিতে হয় না আগে দিতে হয় সেটা জানতাম না, যে ঝোল জাল হওয়ার পরে শাপলাগুলো নাকি দিতে হয়। তো সেরকমটা আমি করিনি। আমি যেমন শাক রান্না হয় ফোড়ন দিয়ে তারপর মাছ ভেঙে দিয়ে তারপর শাপলা টাপলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ঝোল দিয়েছি। তো খেতে তবু খারাপ লাগেনি, খাওয়ার সময় তো খেয়েছিলাম ভালোই লাগছিল। আর এখানে দেখো এই যে আমার মাংসটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে শাপলা, দেখতেও কিন্তু ভালো হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিরামিষ শাপলা বাটিতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। তো ধ্রুবীকে ডেকে আনলাম, তো ধ্রুবী হাত পা ধুয়ে বললাম উপরের ঘরে সন্ধ্যাটা দিয়ে দিতে। তো ও তো উপরের ঘরে সন্ধ্যাটা দিয়ে দিছিল, আর আমি হচ্ছে স্নান সেরে নিচের ঘরে সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। সন্ধ্যা দিয়ে একেবারে মায়ের জন্য চা করেছি, আর ধ্রুবী মুড়ি খাবে বলেছিল, ওকে মুড়ি দিয়ে দিয়েছি। তো সবাই খাচ্ছে, মা আর ধ্রুবী, ধ্রুব খাচ্ছে, আর আমি এদিকে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি। তো এখানে মেলে দিলে কি হয়, অনেক রাত্রেবেলা বৃষ্টি হলেও হাওয়া বাতাস থাকে, অনেকটা শুকিয়ে যায়, আর সকালে একটুখানি বাইরে বের করে দিলে তখন শুকিয়ে যাবে। বৃষ্টি রৌদ্র যদি না হয় তবুও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। তো সেই জন্য বিকালে করে দুপুরে স্নান করে যেগুলো রাখে সেগুলো বিকালে করেই আমি ধুয়ে রাখি। তো জামাকাপড়গুলো মেলে দিয়ে আমি চলে আসছি হচ্ছে ঘরে, কারণ একটু কাজ আছে। সেগুলো হচ্ছে কালকে ধ্রুব আর ধ্রুবীর রেশন কার্ড করতে গেছিলাম, তো সেখানে কিছু ডকুমেন্টস লেগেছে, তো সেগুলো ভাবলাম একটু গুছিয়ে রাখি, কারণ আসার সঙ্গে সঙ্গে ওগুলো ঢুকিয়ে রাখা হয়নি। গেছিলাম তো 11টার দিকে, আর এসে আবার আমাদের তো দুপুরে রান্না থাকে, তো এসে আবার রান্না করেছি, তো সঙ্গে সঙ্গে ওটা ঢোকানো হয়নি। তো সেই জন্য ভাবলাম তাহলে এখন টাইম আছে, এখন ওটা একটু গুছিয়ে রাখি। তো এগুলো গুছিয়ে রেখে যাব হচ্ছে রুটি করতে, কারণ যেহেতু দুপুরে মাংস রান্না হয়েছে আর রুটি তোমাদের দাদাভাইও বললো যে রুটি খাবে, আর ধ্রুবীও বলেছিল যে রুটি খাবে, তো সেই জন্য রুটি করে নিয়ে আসছি। আর এখানে দেখো মাংস, দুপুরের মাংস। তো চলো এখন হচ্ছে সবাই খেতে বসে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই রুটি। আর বাবু যদি রুটি খেতে চায় রুটি খাবে, আর না হলে ভাত আছে একটুখানি ভাত খাইয়ে দেবো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই হচ্ছে রাতে মাংস বেশি খেতে চায় না, একটু ঝোল হলেই ওনার হয়ে যায়, দুপুরে যতটুকু খাওয়ার দুপুরেই খায়, রাত্রে আর খেতে চায় না। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি হচ্ছে খেতে বসবো। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়েও দিয়েছি, আর খাওয়া হয়েও গেছে, আর এখন হচ্ছে আমি খেতে বসি। এখানে হচ্ছে এটা হচ্ছে ধ্রুবীর থালা, তো ওর থালায় ছিল এগুলো, আর ভাত যে কটা দেখেছো ওটা হচ্ছে ধ্রুবকে খাইয়েছিলাম, তো ওটা থেকে গেছে, ওটুকু নিয়েই বসেছি, আর দুটো রুটি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।